মহিলাদের জন্য তারাবির নামাজ ঘরে বসে পড়া উত্তম নাকি মসজিদে গিয়ে পড়া উত্তম? খুব মজার প্রশ্ন। আমরা তো পর্দা একদিকে লঙ্ঘন করছি অনেকে, আরেকদিকে পর্দার নামে সাধারণভাবে অধিকাংশ মুসলিম সমাজে মেয়েদেরকে তারাবিতে বা জামাতে যেতে দেওয়া হয় না। এক্ষেত্রে প্রশ্নের প্রথম উত্তর হলো যে পুরুষদের এবং মেয়েদের সকলের জন্যই তারাবির জামাতকে বৈধ করা হয়েছে কোরআন শুনতে। দ্বিতীয় কথা হলো যে তারাবির জামাত মূলত হয়েছে মেয়েদের জন্য। আচ্ছা জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির জামাত তারাবির সালাত জামাতে আদায় করতেন না, করতেন না, একাই করতেন। মাঝে তাহাজ্জুদ, উনি কিয়ামুল্লাইল, যখন রমজানে একবার এতেকাফের সময় তার একটা চাটাই দিয়ে ঘেরা ঘর ছিল, ভিতরে দাঁড়িয়ে কিয়ামুল্লাইলে দাঁড়ান রাত্রে, গভীর রাত্রে 12টার দিকে বা ওইরকম, পিছনে সাড়া পেয়ে সাহাবিরা জামাত করে নিলেন, নারী পুরুষ সবাই এর ভিতরে ছিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাম আর জামাত করেননি, একবার তিন দিন জামাত করেছিলেন, আমি একটু পরে বলবো। একজন সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় জামাতে তারাবি পড়েন মেয়েদের কারণে। ওয়াই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কাজ করে ফেলেছি আপনাকে না বলে। তো কি কাজ করেছো? তো রাত্রে বাড়িতে গেলাম, আমার পরিজন স্ত্রী ছেলেমেয়েরা বলল, আপনি তো হাফেজ, কারি, তৎকালীন পরিবেশে কারি, তা আপনি তো হাফেজ, আমরা তো হাফেজ না, কোরআন তো আমরা বেশি পড়তে পারি না, আপনি ইমাম হয়ে আমাদেরকে মুক্তাদি বানিয়ে জামাতে কিয়ামুল্লাইল আদায় করেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তাদেরকে নিয়ে 8 রাকাত কিয়ামুল্লাইল আদায় করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপত্তি করলেন না। তাহলে আমরা দেখলাম যে তারাবির সালাতের জামাত তো শুরু হয়েছে মেয়েদেরকে দিয়ে, আর এটা তো বাস্তবতা, নফল সালাতে জামাত নেই, তাহলে তারাবির সালাতে জামাত কেন? তেলাওয়াত শোনার জন্য, তেলাওয়াত শোনার জন্য। আমরা বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারাবির জামাতের শুরুটাই অনেকটা মেয়েদের নিয়ে। জি, পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 3 দিন সালাত জামাতে আদায় করেছেন কিয়ামুল্লাইল তারাবি। কিয়ামুল্লাইল ঈশা থেকে ফজর পর্যন্ত যে কোনো সময় আমরা রাত্রে সালাত আদায় করি, এটা কিয়ামুল্লাইল। যদি প্রথম রাতে আদায় করা হয় শুধু কিয়ামুল্লাইল, ঘুমের পরে আদায় করলে এটা তাহাজ্জুদ হয়। কিয়ামুল্লাইল মুমিনের জীবনে গুরুত্বপূর্ণ ইবাদত, সারা বছরই করতে হয়। রমাদানে রাসূলুল্লাহ বেশি গুরুত্ব দিয়েছেন, রমাদান যেহেতু বেশি গুরুত্ব দিয়েছেন, ঘুমিয়ে পড়ার ভয়ে সাহাবির অনেকে আগে রাত্রেই পড়ে নিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবসময় শেষ রাতেই পড়তেন, মূলত একবার তিনি প্রথম রাতে থেকে শুরু করেন 3 রাত। আবু দাউদ গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইমাম তিরমিজি ও অন্যান্য মুহাদ্দিস সংকলন করেছেন সহি সনদে, রাসূলুল্লাহ সাল্লাম 23 রমাদানের রাত্রিতে কিয়ামুল্লাইল করলেন, প্রায় রাতের 1/3, 11টা পর্যন্ত প্রায়, বা বিভিন্ন দেশে যেমন হয়, অর্থাৎ প্রায় 2 ঘন্টা কিয়াম করলেন উনি। 24-এর রাত্রে উনি কোনো কিয়াম করলেন না জামাতে, একা সবাই করলেন। 25-এর রাত্রে তিনি মধ্যরাত পর্যন্ত, অর্থাৎ প্রায় 4 ঘন্টা কিয়াম করলেন। 26-এর রাত্রে মোটেও কিয়াম করলেন না। 27-এর রাত্রে সেহরি পর্যন্ত কিয়াম করলেন, মানে রাত, মানে প্রায় 6-7 ঘন্টা। এই 3 রাত্রে হাদিসের বিভিন্ন শব্দে এসেছে তিনি তার স্ত্রী এবং কন্যাদেরকে জামাতে শরীক হতে পড়েছেন। তৃতীয় পর্যায়ে আসি, জামাতে তারাবি পড়ার যে ব্যাপক প্রচলন হলো ওমর রাদিয়াল্লাহু তাআলার সুযোগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইন্নান নাসা ইয়াসুমুনা বিন্নাহার ওয়ালা ইহসিনুনাল কুরআন বিল্লাইল, মানুষেরা রোজা রাখে দিনের বেলায়, সবাই পারে, কিন্তু রাত্রে কোরআন তো সবাই হাফেজ নয়, সুন্দর কোরআন বেশি কোরআন পড়তে পারে না, কাজেই আমি তাদেরকে একজন হাফেজের পিছনে সমবেত করে দেবো, যেন কোরআনটা তারা শুনতে পারে, পুরো পড়তে পারে, একাধিকবার পড়তে পারে। তখন তিনি মুসলমানদের সবাইকে একটা জামাত করে দিলেন। উনি সেই জামাতে থাকতেন না, উনি ইশার সালাত পড়ায় চলে যেতেন, ওবাই ইবনে কাব জামাত পড়াতেন, এবং মেয়েদের জন্য পৃথক জামাত করেছেন বলে সহি বর্ণনা এসেছে, তামিম দারি বা অন্য একজন সাহাবি মেয়েদেরকে নিয়ে পৃথক জামাত করতেন। কারণ কোরআন না পারার দুর্বলতা সব পুরুষের মতো নারীদের রয়েছে, বরং তাদের ভিতরে হাফেজকারী কম, আর রমাদানে কোরআন শোনা তাদেরও একটা ইবাদত। তাহলে সাহাবিদের যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েদেরকে পৃথক জামাত করে দিলেন, বড় পুরুষদের মতোই। পরবর্তী যুগে সম্ভবত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে মেয়েদের জন্য পুরুষদের জামাতের সাথেই পৃথক ব্যবস্থা করা হয়। মেয়েদের মসজিদে যাওয়া নিয়ে যতটুকু বিতর্কই থাক না কেন, তারাবির জামাত যে মেয়েরা যাবে
এই ব্যাপারে প্রায় সবাই একমত কারণ তারাবির উদ্দেশ্য তো কোরআন শোনা আর এই উদ্দেশ্যে মেয়েদের অধিকার তো পুরুষদের কম না এজন্য মেয়েদের সবারই চেষ্টা করা দরকার এটা তাদের একটা মুস্তাহাব আমল তারাবি যদি সুযোগ থাকে ইমামের পিছনে খতম তারাবি আদায় করা স্বভাবতই যে ইমাম সুন্দর করে পড়েন পড়া বোঝা যায় না এরকম নয় এরকম ভালো করে ধীরে ভালো করে সুন্দর করে পড়েন এরকম পিছনে জামাতে পড়ে ব্যবস্থা থেকে পর্দা সহ তারাবি জামাত করতে পর্দা নষ্ট করলে তো মুস্তাহাব করতে যে হারাম হয়ে যাবে এরকম না কিন্তু মোহতরম অনেকে আবার আমরা এই পর্দার অজুহাত দিয়ে আবার এটাকে বন্ধ করে দিই যে মেয়েরা পর্দা করে না অথবা পর্দা সমস্যা হতে পারে অথবা তারা মসজিদে যেতে পারবে না এক্ষেত্রে একটা মজার কথা মনে পড়লো আমাদের মানে মাতৃভূমির ক্ষেত্রে বলা যেতে পারে আমাদের দেশে ওলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে মেয়েদের অনুমতি এখন দেন জি তবে মসজিদে অনুমতি দেন না জি আমি ওয়াজ মাহফিলে যে দেখেছি ফেতনাটা ওয়াজ মাহফিলে বেশি মসজিদে হয় না ওয়াজ মাহফিলে মহিলারা যে আমাদের দেশীয় প্রেক্ষাপটে ওয়াজ মাহফিলের আগে একটা মেলা থাকে দোকানপাট থাকে এটা একটা বড় মাহফিল কিছু কেনাকাটা থাকে একটু এখানে ওয়াজ মাহফিলে শুনতে আসা মেয়েরা এখানে বন্ধুদের নিয়ে গল্প করে আমরা দেখেছি তারা মোবাইলে কথা বলে দোকানে কেনাকাটা করে ওয়াজ মাহফিল শুনতে যেয়ে যে পরিমাণের ফেতনা হয় অর্থাৎ অশালীনতা হয় মসজিদে সালাত আদায় করতে যে এর একশো ভাগের এক ভাগও হয় না অথচ আমরা ফেতনার অজুহাতে মসজিদে যাওয়া বন্ধ করছি কিন্তু ওয়াজ মাহফিল এই জন্য ফেতনা আপত্তিকর ফেতনা বন্ধ করতে হবে যেমন আঙুরের রস থেকে মদ হয় তাই বলে আঙ্গুর তো আঙুর চাষ আঙুরের জুস বানানো বন্ধ করা যাবে না মদ হওয়া পর্যন্তটা বন্ধ করতে হবে এই জন্য পর্দা এবং দিনী প্রেরণা আসবে তো এই ধরনের সালাত আদায় করলে পর্দা সহ এটা করতে হবে এবং আমাদের নারীরা মসজিদে গেলে পরে তারা কিছু দিনও শিখতে পারে সেখানে জানতে পারে জি আলহামদুলিল্লাহ একটা খুবই সুন্দর মজার কথা মনে পড়লো পর্দার অজুহাতের কারণে ইসলাম তো মেয়েদের ছেলেদের সবাইকে অধিকার দিয়েছে পর্দা সহ সমাজের সকল কাজে অংশগ্রহণ বিচ্ছিন্ন করেনি হজ তার একটা বড় জিনিস জি আমরা ইচ্ছা করে এখন পর্যন্ত হজ বন্ধ করতে পারিনি মেয়েদের জি না জি উমাইয়া যুগে এটা ইমাম বুখারি বর্ণনাটা এনেছেন উমাইয়া যুগে একজন আমির বলছেন আতা ইবনে আবি রাবাহ নামক একজন প্রসিদ্ধ তাবেইকে যে মেয়েরা এই যে ছেলেদের সাথে পাড়াপাড়ি করে তওয়াফ করে আমরা মেয়েদের তওয়াফটা বন্ধ করে দিই সম্ভবত তিনি নফল তওয়াফ বন্ধ করতেছে এসিন হজ বন্ধ করার মতো সাহস হয়তো ছিল না তখন আতা ইবনে আবি রাবাহ বললেন আপনি কিভাবে তওয়াফ বন্ধ করবেন আমি তো উম্মুল মুমিনিনদের তওয়াফ করতে দেখেছি তখন আমাদের যে সাধারণ চেতনা যে এই ধরনের কোনো ঘটনা ঘটলেই আমরা বলি যে আয়াত থেকে পর্দার আগে নাজিল হয়েছে কিনা পর্দার আয়াত নাজিল হওয়ার পরে কিনা ওইভাবে ওই আমির প্রশ্ন করছেন আপনি উম্মুল মুমিনিনদের তওয়াফ করতে দেখেছেন পর্দার আয়াত নাজিল হওয়ার আগে না পরে তখন আতা ইবনে আবি রাবাহ বলেন আমি তো আমার জন্মই তো হয়েছে পর্দার আয়াত নাজিল হওয়ার পরে আমি তো তাবেই আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরে জন্মগ্রহণ পরে দেখেছি এটা তাহলে আপনি কিভাবে দেখলেন আমি দেখেছি আয়েশা রাদিয়াল্লাহু আনহা মেয়েদের সাথে তওয়াফ করছেন পুরুষদের থেকে সরে পাড়াপাড়ি করে নয় কিন্তু পুরুষদের সাথেই পুরুষরা একটু দূরত্ব বজায় রেখে একটা মেয়ে বললো ইয়া আম্মাল মুমিনিন ইয়া উম্মা চলেন আমরা হাজির আসাদে চুমু খাই তখন তিনি বললেন তুমি যাও আমি যাব না ওই মেয়েটা পুরুষদের ভিতর দিয়ে চলে গেল উনি দূর থেকে তওয়াফ করতে লাগলেন তাহলে পর্দার অজুহাতে মেয়েদেরকে বিচ্ছিন্ন করার একটা চিন্তা এটা ভালো বা খারাপ চিন্তা পুরনো যুগ থেকে ছিল কিন্তু ইসলাম এমন কিছু ব্যবস্থা দিয়েছে আমরা বন্ধ করতে পারছি না এই যে হারামাইন শরীফে এনে মক্কা শরীফের মসজিদে মদিনার মসজিদে বিগত দেড় হাজার বছর হজ হচ্ছে মহিলারা প্রতি বছরই হজ করছেন তারা সালাত কোথায় আদায় করছেন ওই মসজিদে মসজিদে নিয়ে আদায় করছেন এতেকাফ কোথায় করছেন ওই মসজিদে নিয়েই করছেন আরাফায় গেলে মুজদালিফায় গেলে প্রত্যেকটা জায়গায় তাদের জন্য করতে হচ্ছে আমরা তো বলতে পারি না এর কারণে পর্দা নষ্ট হয় অথবা ইসলাম এমন একটা ব্যবস্থা দিয়েছে যে পর্দা নষ্ট করার ব্যাপারে এটা তো বলার এটা বলা যায় পর্দা সহ এগুলো করতে হবে ব্যবস্থা করা উচিত